This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিন যত যাচ্ছে শেয়ার বাজারের পাশাপাশি মিউচুয়াল ফান্ডের প্রতিও ঝোঁক বাড়ছে ভালোই। অনেকেই বলেন শেয়ার মার্কেটের বিশাল ঝুঁকির দুনিয়ায় মিউচুয়াল ফান্ডে টাকা খাটিয়ে লাভ ঘরে তোলা তুলনামূলকভাবে অনেক সহজ। তবে এতেও ঝুঁকি আছে। কিন্তু মিউচুয়াল ফান্ড দেখভাল করে যে কোম্পানিগুলি সেগুলিই মূলত বিনিয়োগকারীদের ঝুঁকির মাত্রা অনেকটাই কমিয়ে দেয়। কিন্তু আপনি কি জানেন যে ভারতের কোন রাজ্যের মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে লাভ ঘরে তোলার নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছেন? অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া এএমএফআই মূলত গোটা দেশে পরিচালিত মিউচুয়াল ফান্ড সংস্থাগুলির একটি সংস্থা। তারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, কোন রাজ্যের মানুষ বেশি আগ্রহী, কারা বেশি লাভ করছেন সেই সংক্রান্ত বেশ চমকপ্রদ তথ্য সামনে এনেছে। তাতেই দেখা যাচ্ছে সবথেকে বেশি লাভ ঘরে তুলছেন মূলত তিন রাজ্যের মানুষ। এএমএফআই এর সাম্প্রতিক তথ্য অনুসারে যদি দেশের মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এইউএম আকারে 100 টাকা পায় তাহলে এর মধ্যে 56 টাকার বেশি আসে মাত্র সেই তিনটি রাজ্য থেকে। এএমএফআই রিপোর্ট অনুসারে মহারাষ্ট্র, গুজরাট এবং দিল্লি হল সেই তিনটি রাজ্য। এই তিন রাজ্যের লোকেরা মিউচুয়াল ফান্ডে প্রচুর টাকা ঢালেন, সেই সঙ্গে সবথেকে বেশি লাভও ঘরে তোলেন। এই তিন রাজ্যের পর এই তালিকায় রয়েছে কর্ণাটক ও পশ্চিমবঙ্গ। তালিকায় নজর দিলে দেখা যাবে প্রায় 27.49 লক্ষ কোটি টাকার মিউচুয়াল ফান্ডে সর্বাধিক বিনিয়োগ এসেছে মহারাষ্ট্র থেকে। এরপরে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি, অঙ্কটা 5.49 লক্ষ কোটি টাকা। গুজরাটের ক্ষেত্রে অঙ্কটা 4.82 লক্ষ কোটি টাকা। অন্যদিকে কর্ণাটকের ক্ষেত্রে অঙ্কটা 4.71 লক্ষ কোটি। বাংলার ক্ষেত্রে অঙ্কটা 3.45 লক্ষ কোটি। টিভি নাইন বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজ ভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় টিভি 9 বাংলায়। টিভি 9 বাংলা না দেখলেই নয়।